पांच राज्य कांग्रेस विपर्यय पर हार शिकार राहुल गांधी मानुषे राय माथा पे निलाम जरा जितलें तादेर आमार अभिनंदन कांग्रेस कर्मी लड़ाई के कूर्निश जानाई वोट थेके अनेक किछु शिखलाम मानुषेर स्वार्थे आमरा काज चालिये जाब ट्वीट करेछेन कांग्रेस सांसद राहुल गांधी। पंजाबे कांग्रेस के कोणठासा करे सरकार गठन पथे केजरीवाल 117 मध्य आपेर दखले 92 आसन मात्र 18 आसन पे धराशायी कांग्रेस पंजाबे मानुषेर राय के सादरे स्वीकार करछि आम आदमी पार्टी एवं भगवंत मान के जयेर जन्य अभिनंदन आशा करब तारा मानुषेर प्रत्याशा पूरण करबेन भोटे विपर्यय पर ट्वीट विदायी मुख्यमंत्री चरणजीत सिंह चन्नी। आसि पर खबरे वाराणसी फेरार पथे विमान दुर्घटना थेके रक्षा मुख्यमंत्री घटनार प्रकृत तदंत चेये हाईकोर्टे जनस्वार्थ मामला कथा बोलबो आमादेर प्रतिनिधि सौभिक मजुमदारेर संगे सौभिक कि बला हयेछे ई जनस्वार्थ मामलाय। দেখো মূলত এই জনস্বার্থ মামলায় বলা হয়েছে যে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান সেটা বারাণসী থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরের কাছাকাছি বেশ খানিকটা বিপর্যয়ের মুখে পড়ে। অতএব এই বিপর্যয়ের মুখে যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিমান এই প্রথমবার পড়ল তেমন নয়, মামলাকারীর অভিযোগ 2016 সালে একইভাবে মুখ্যমন্ত্রীর বিমান বিপর্যয়ের মুখে পড়েছিল এবং বিভ্রাটের সম্মুখীন হয়েছিল, সেই সময় অভিযোগও জানানো হয়েছিল কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কার্যত এখনো কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রকৃত তথ্যের অনুসন্ধান বা ইনভেস্টিগেশন যাই বলো না কেন আর তার ফলাফল এখনো প্রকাশ্যে আসেনি, ফলত মাননীয় মুখ্যমন্ত্রীর সার্বিক নিরাপত্তার জন্য এই গোটা ঘটনার একটা তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে, একটা প্রকৃত অনুসন্ধান হওয়ার প্রয়োজন রয়েছে এবং কলকাতা হাইকোর্ট অবিলম্বে সেই মর্মে হস্তক্ষেপ করুক। এই এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মনে করা হচ্ছে আগামী সপ্তাহে মামলার বিচার পর্ব মহামান্য প্রধান বিচারপতির এজলাসে শুরু হবে এবং সেই সময় অন্যান্য যে বিষয়গুলো আছে বা আইনজীবীদের যে বাদানুবাদগুলো আছে বা যে যুক্তি আছে সেগুলো স্পষ্ট হবে। সুসমিতা ধন্যবাদ সৌভিক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।